ঈসা আলাইহিসসালামকে অস্বীকার করবে সে নরকে যাবে, আপনি বললেন এই কথা, আমি আপনার সঙ্গে একমত, একমত। সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করে না। আমরা এখানে বলি আলাইহিসসালাম, আপনি শুধু বললেন যিশু, আমি পারি না, আমাকে বলতে হবে আলাইহিসসালাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি। যদি আমি এই আলাইহিসসালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে, অনভিজ্ঞ লোক এটা করতে পারে, আমাকে বলতেই হবে আলাইহিসসালাম। তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন, আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক। তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন, আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, তার মানে কি বুঝিয়েছেন, যে তিনি ঈশ্বর, তাই না? ওনার মাইক্রোফোনটা অন করেন। যীশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন, নবী হিসেবে বিশ্বাস করা? যীশুর এই কথাটা বিশ্বাস করি, আমি সত্য আর জীবনের একমাত্র পথ। এ কথার মানে কি? এর মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন, জনে আছে এই কথাটা। আমি আপনাকে রেফারেন্সটা বলছি, রেফারেন্সটা আমি বলছি, সমস্যা নেই। রেফারেন্সটা কি? জনের 14 নম্বর অধ্যায়, আপনিই বললেন। অনুচ্ছেদ? আমাকে বাইবেল দেখে বলতে হবে। জনের 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদ, ঠিক আছে? 6 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর না। সরি মিস্টার নায়েক, আমাকে বাইবেল শেখারও লাগবে না, আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেব। ভালো কথা ভাই, আপনি উদ্ধৃতি দিচ্ছেন, আপনার ব্যাগে তো বাইবেল আছে, তাই না? ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন, এটা গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর না। আর আপনি বললেন ঈসা মসীহ আলাইহিসসালাম, তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর। আপনার প্রশ্নতে পরে আসছি, প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমি বাইবেল পড়েছি, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যীশু বা ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো, তাহলে আমি ডক্টর জাকির নায়েক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে এই কথা বলছি না, আমি আমার মাথাটা তরবারির তলে রাখছি, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল, আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না, ঈসা আলাইহিসসালাম এই কথা নিজে বলেছেন, সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে। ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে। আমি কথাটা আবার বলছি, গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যীশু বা ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন ঈসা আলাইহিসসালাম তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদ, ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না, আমার পিতার ইচ্ছায় কাজ করি। যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে, সে একজন মুসলিম। ঈসা আলাইহিসসালাম একজন মুসলিম, তিনি নিজেকে ঈশ্বর বলেননি। বুক অফ অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদ, বলা হয়েছে হে ইসরায়েলের সন্তানেরা একথা শোনো, নাজারেথ শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেগুলো তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মানুষ, তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, কিন্তু আল্লাহ নন। গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে এমন একটা কথাও নেই যেখানে ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো। আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন, যে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যীশু বা ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না। এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন,
লোকজন পবিত্রকরণের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে। একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। আপনাকে একটা সত্য কথা বলি, আপনার বাইবেলটা খোলেন, যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন, প্রসঙ্গ জানতে এক নম্বর অনুচ্ছেদটা পড়েন। গসপেল অফ জন 14 অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন। যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো, আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে, আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব, আমি যখন যাব আমি তখন বলবো। শিষ্যরা বলল আপনি কোথায় যাবেন, তোমরা জানো না আমি কোথায় যাব, তারা বলল না। তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন, তখন যিশু বা ঈসা আলাইহিসসালাম বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ। শিষ্যরা তখন বলল ঈসা আলাইহিসসালামকে যে আমাদের সেই পথ দেখান, ঈসা আলাইহিসসালাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না। আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ, সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারত না। আর যিশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি, যিশু বা ঈসা আলাইহিসসালাম তিনিই ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। যিশু খ্রিস্টের শিক্ষা ছাড়া কোনো মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারত না। মূসা নবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ, মূসা আলাইহিসসালামের শিক্ষা ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারত না। এখন দেখেন ঈসা আলাইহিসসালাম নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, শিষ্যদের বলছেন, এটা আছে গসপেল অফ জন 16 অধ্যায়ের 12-14 অনুচ্ছেদে, আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না, কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাই বলবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, আমাকে মহিমান্বিত করবে। আর এখন দেখবেন, ভালো করে দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য আর জীবনের একমাত্র পথ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। এখনকার দিনে দেখবেন হোক সেই লোক বাস করছে আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, ইন্ডিয়ায়, সৌদি আরবে, পৃথিবীর যেখানেই থাকুক, এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পথ, সত্য আর জীবনের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না। আর প্রায় সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে, এমনকি বাইবেলও। আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন, আর ইনশাআল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন, সত্য আপনাকে মুক্ত করবে।